শারীরিক প্রতিবন্ধী তাসকিয়া জাহান মানবাধিকার বিষয়ক সংগঠন সিয়াক বাংলাদেশে এক বছর ধরে স্বেচ্ছাসেবী হিসাবে কাজ করছেন। শারীরিক প্রতিবন্ধতাকে জয় করে নানা ধরনের সীমাবদ্ধতা কাটিয়ে এখন আজকের এ জায়গায়। শুধু সিরাক বাংলাদেশে নয়, এর পাশাপাশি আরো কয়েকটি এনজিওতে কাজ করছেন তিনি। তার এ জায়গায় আসায় সবসময় পাশে ছিলেন তার পরিবার। সিরাকের সাথে এক বছর যাবৎ অ্যাজ এ ভলেন্টিয়ার আছি। এপিসিপির সাথেও অনেকটা সময় প্রায় 2016 সাল থেকে আছি, কাজ করতেছি। এরপর সিরাকে আছি, আরও কিছু সংগঠনের সাথেও জড়িত আছি। লাস্ট ইয়ার 2018 সালে গ্লোবাল প্রাইমারি হেলথ কেয়ারে কনফারেন্সে কাজাখস্তানে গিয়েছিলাম, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছি। ইউনিসেফ থেকে আমাকে সিলেক্ট করেছিলো। চলছি, সাপোর্ট আছে ফ্যামিলির, অনেকটা অনেক সাপোর্ট আছে। তারপরও আসলে থেমে যেতে হয়, কারণ সব জায়গায় আমরা পৌঁছাতে পারি না। ওকে দেখে মনে হয় আমরা নিজেরা ইন্সপায়ার হই। ওর মধ্যে এত বেশি স্পিরিট, ও এত অসুস্থ থাকে বা এত কিছু, তারপরেও সে তার প্রত্যেকটা কাজ টাইমলি করতেছে। আজকের মতো শারীরিক প্রতিবন্ধীদের অধিকার আদায়ে সব ধরনের সাহায্য করে যাচ্ছে বলে জানান সিরাক বাংলাদেশ। আজকের মতো যারা আছেন তাদেরকে আমরা স্পেশালি কিছু তাদের ক্রাইটেরিয়া আছে, আমরা তাদেরকে রেসপেক্ট করি। আমরা সিরাক থেকে তাদেরকে নানাভাবে সাপোর্ট দেওয়ার চেষ্টা করি। বিভিন্ন গভর্নমেন্ট অফিসিয়ালস যে কিছু প্রোগ্রাম থাকে বা আমরা আমাদের এনজিও সেক্টরের যেসব প্রোগ্রামগুলোতে আছে অ্যাজ এ এডোলসেন্ট বা ইয়থ হিসেবে, যেখানে বা যেভাবে তাজকিয়াকে আসলে রিপ্রেজেন্ট করা যায়, আমরা সেখানেই তাজকিয়াকে সেই ধরনের সুযোগ সুবিধাগুলো দিচ্ছি। এভাবেই নানা প্রতিবন্ধকতা পেরিয়ে নারীরা আসছে সাধারণ মানুষের কাতারে। সাগরকে ইসলাম মিনহা, হ্যালো ডট বিডি নিউজ 24.com, ঢাকা।